আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতুল কিচেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি তা হচ্ছে দুধের পায়েস তো চলুন এই দুধের পায়েস রান্নার রেসিপিটা দেখে নেওয়া যাক পায়েস রান্না করার জন্য আমি এখানে এক লিটার পরিমাণের মতো দুধ এখানে জাল করে নিচ্ছি আর অন্যদিকে আমি দুশো গ্রামের মতো পোলাও চাল ভিজিয়ে রেখেছি এখন আমি এতে গরম মশলা অ্যাড করবো আমি এখানে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে দুই তিনটা তেজপাতা দুই তিনটা এলাচ আর দারুচিনি এখানে দিয়ে দিয়েছি তো এখন আমি ভালোভাবে অনবরত নাড়তে থাকব হলে কিন্তু দুধের মধ্যে সরটা পড়ে যাবে এজন্য আমি অনবরত নেড়ে এই দুধটাকে জাল করে নিচ্ছি দুধটা ভালো করে জাল করা হয়ে গিয়েছে এখন আমি এই পোলার চালটা ভালোভাবে ধুয়ে তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে কালো জিরা পোলার চাল নিয়েছি আপনারা চাইলে অন্য সুগন্ধি চালও নিতে পারেন তো আমি এখানে পোলার চালটা দিয়ে দিয়েছি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেয়ে দিতে হবে চালটা ভালোভাবে ফুটার জন্য পর্যায়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে ফ্রেন্ডস চালটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে আর এখন আমি এতে দিয়ে দেব চিনি আমি এখানে এক কাপের মতো চিনি দিয়ে দিয়েছি আর ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি মিষ্টির পরিমাণ কম বেশি করতে চান তাহলে করতে পারেন তবে আমার মনে হয় এখানে এক কাপের চিনি পুরোপুরি ভালো একটা টেস্ট আনবে ফ্রেন্ডস ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখন কিন্তু চিনিটা গলে গিয়েছে তো এখন আমি এতে চার পাঁচটার মতো দিয়ে এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণের মতো নারকেল কোরানো কোরানো নারকেলটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ফ্রেন্ডস কিন্তু এখন পুরোপুরি রান্না করা হয়ে গিয়েছে তো এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব আর পরিবেশন করার পর কেমন হয় চলুন তৈরি হয়ে গেল দুধের পায়েস দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর এটা দেখতে যতটাই না সুন্দর লাগছে খেতে কিন্তু তার দ্বিগুণ টেস্ট বাড়িতে একবার ট্রাই না করে দেখলে বুঝতেই পারবেন না এর টেস্টটা কতটুকু তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ